এরকম হাজার হাজার মিজান দরকার, তোহা দরকার, হাজার হাজার হামজা দরকার, ঠিক কিনা? তুই জাকির নায়ক, তুই শার্ট প্যান্ট পিনছ, তুই কাফের যা। এখন এই যে একটা ছেলে কথা বলে তোহা আদনান, তুই কথা বলি কে? তুই শালা ক্রিকেট খেলতি, তুই তুই কথা কস আমারে তুইয়া? আচ্ছা বলেন তো, কোরআন শরীফে আগে বেহেশতের কথা না আগে জাহান্নামের কথা? না, আগে জাহান্নামের কথা। আপনাদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ জান্নাত দিক, বলি আমিন। জান্নাতে যাদেরকে দিবেন তাদেরকে আগে জাহান্নাম দেখাবে, জাহান্নাম দেখায়া তারপরে কোথায় নিবেন? জান্নাতে নিবেন। আর যাদেরকে জাহান্নামে নিবে আগে জান্নাত দেখাবে, এইটা হারাচ্ছে তুমি। এটা ছিল তোমার বাসস্থান, কিন্তু তোমার আমল নাই, তুমি নামাজ পড়ো নাই, তুমি আলেম ওলামাদেরকে গালি গালাজ করেছো, ইসলাম আলাদেরকে পিটিয়ে বিভিন্ন জায়গায় নাস্তানাবুদ করেছো, তোমার জন্য এই জায়গা নাই, তোমার জন্য ওই জাহান্নাম। কোরআন শরীফে প্রথম আসছে জাহান্নামের কথা, কিসের কথা? তারপরে জান্নাতের কথা, আগে লা তারপরে হা, ঠিক কি না? এই যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আগে না। আপনারা কোরআন মানবেন তো? সবাই মানবেন? দেখি কারা কারা রাজি একটু হাত তুলে দেখাবে। আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করেন, আমার সব ভাই বোনদেরকে আপনি কবুল করেন। মাহফিলের অনেক রাত করে ফেলেছেন, যেটা শরীয়তি ভাবে জায়েজ নাই। বুখারীর বর্ণনা, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-আশা ওয়াল হাদীস বাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে কথা বলা ঘুম, কানা ইয়াকরাহুন নাওম, ঘুম অপছন্দ করতেন এশার আগে, আর এশার পরে কথা অপছন্দ করতেন। কোন নবী আলাইহিসসালাম এশার পরে কথা বলেন নাই। অনেকগুলো হিকমত আছে। আশেপাশে হিন্দু আছে নাকি? নাই, এদিক থেকে বাঁচলাম আলহামদুলিল্লাহ। কারণ ওদের, ওরা থাকলে ওদের থেকে মাপ চাইতাম আমি এখন, এটা ওদের ঘুমের সময়, ঠিক কি না? আর অসুস্থ যারা আছেন, মাইক যদি আওয়াজ আপনাকে ডিস্টার্ব করে আমাকে মাফ করবেন, আমি এটার জন্য প্রস্তুত না। আমাকে বলা হয়েছে ঠিক 9টায় দিবেন, আমি লেট নাইটের প্রোগ্রাম নেইও না, দিনেই করি, সকালে করি, দুপুরে করি, দিনেই করি। মা সব নবীল সালাম দিনে কথা বলেছেন, কখন? দোহা, অশরুন নাসা দোহা, মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে জাননি কবু ঘৃণা না করেন তোরে। ঠিক দিনে যদি কথা বলেন, সারা দিন আলোচনা হয়ে মানুষ নসিহা নিতে পারে, এখন কথা শুনে গিয়ে ঘুম দিব খেতাবিত্তে, ঘুমের তো উঠে কেবু হুজুরে যে কিতা আওয়াজ করলো, কিতা জানি হইল হুজুরে, ওই কিতা কইছে রে, কয় তুই খাস না, কয় আমি তো কিতা কইছে জানি না। ঘুমের সাথে সব শেষ। তবে চেষ্টা করব কিছু মনে রাখার জন্য, আল্লাহ তৌফিক দান করুক। যে সোনার টুকরা ছেলেরা বড় কষ্ট করে আয়োজনটা করেছে, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান খুব সাহসী মানুষ, কোথায়? ভালো মানুষ, তবে দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর হবে, দাঁড়িয়ে রাখবে, ঠিক কিনা? এমনি দাঁড়িয়ে সব কাজ করে, কিন্তু একদম মাদক নেশা বিরোধী একজন পিওর মানুষ আপনারা পেয়েছেন। কইছে যেটা গাঁজা খাইবো আমি ধরি আলগাম তারে, পুলিশ লাগতো না, পুলিশে কইতে কইতে তো গাঁজা খোর মদ খোর হয়ে যাইব, আমি ধরি আলগাম তারে। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। ছেলেরা যে আয়োজন করেছে, উত্তর বাজে, হায় চেয়ারম্যান সাহেবের নামটা বদলাই দিয়ে না, ভালো মানুষ বাজে লিখছে, হায় 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 বাজে পাট ধা, কি বাজে না, আমরা ভালো মানুষ। যুব সমাজের উদ্যোগে আজকের প্রোগ্রাম, অষ্টমতম প্রোগ্রাম, কোরআনের 8 নম্বর সূরা কি বলেন তো? চিন্তা করতে থাকেন, তুমি বলো কোন স্টেজ থেকে ধরে সেখান থেকে আমরা কথা বলবো। আমার চুন্নু ভাই তো আমার অত্যন্ত ভক্ত, উনি থাকেন মাহফিলে, আজকে কেন নাই? আমি এলাকায় এসেছি, চুন্নু ভাই ছিলেন না, এরকম খুব কম হয়েছে মাহফিল।
ভালো কথা বলেন, চুন্নু ভাই ইসলামের জন্য হৃদয় আছে, আল্লাহ চুন্নু ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ চুন্নু ভাইকে ইসলামের জন্য কবুল করেন, সেই সাথে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে আল্লাহ মাফ করে দেন, ওদেরকে দিনের উপর থাকার তৌফিক আল্লাহ দান করেন। আমাদের বিশেষ অতিথি জনাব মুসলিউদ্দিন সাহেব, মেয়র করিমগঞ্জ, কোথাও দেখেছিলাম জানি মেহর সাহেবকে, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করেন। প্রধান আলোচক কাজী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন আব্বাদি, আব্বাদ কথা বলেছ আলহামদুলিল্লাহ, আব্বাদের কথাগুলো যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ আলোচক ছিলেন পীরে কামেল, এগুলো লাগাবেন না, পীরে কামেল আপনি জানলেন কেমনে আপনি কামেল? হ্যাঁ, একজন মানুষ কামেল, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু, আর কেউ না, আর কেউ না। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইউজ করতেন না কখনো, আমরা বলবো তিনি আমাদের ওস্তাদ, বড় ওস্তাদ, ঠিক কি না? বড় ওস্তাদ, আল্লাহ ওনাকে পরিপূর্ণতা দান করুক, বলি আমিন। যেমন আপনারা মরহুম বলেন, এটাও জায়েজ নাই শরীয়ত ভাবে, মরহুম মানে রহমত যিনি পেয়েছেন, উনি যে রহমত পেয়েছেন আপনি জানলেন কেমনে? আপনি বলবেন রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুক, ঠিক কি না? এগুলো অনেকগুলো শব্দের মায়ের পেশ আছে, আমরা বলি দামাত বারকাতুহুল আলিয়া, বারকাত তো আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের বরকত হয় কেমনে? বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকত কার? আল্লাহর। তুই তো আপনি নেন কেন? আমরা দোয়া করি আমাদের মাওলানা আমিরউদ্দিন হুজুরকে আল্লাহ কবুল করুন, তার জীবনের কাজগুলো আল্লাহ কবুল করুন, তার সব ভুলগুলো আল্লাহ মাফ করে দিন। জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, জনাব মাসুদুজ্জামান রতন সাইফুদ্দিন, ফকির মিলন অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন, আমজাদ হোসেন খান দিদার, এরা হলেন মেহমান আমাদের আমন্ত্রিত। আর মুফতি আলাউদ্দিন সাহেব কথা বলেছেন নিশ্চয়ই, হাফেজ মাওলানা, হ্যাঁ ও মুফতি, মুফতি আলাউদ্দিন সাহেব মাহফিল কমিটির ডিকটেশন মানবেন, মাহফিল কমিটি যে স্লিপ দেয় ওটা মানবেন। এই যে একটু আগে ও আলাউদ্দিন এখন কথা বলেছে, আমার আগে আলাউদ্দিন অল্প বলেছে, ওই আরেক আগের বক্তা সময় খেয়ে ফেলছে, এটা যেন না হয়। আপনি মাহফিল কমিটির হুকুম মানবেন, এরা অনেক কষ্ট করে একটা মাহফিল সাজায়, ঠিক কি না? যেভাবে চলায় ওইভাবে চলবেন, এটা আদব, এটা কি আদব? তা না হলে তো আপনি আদব মানলেন না, উচিত না আপনার। আপনি খুব ভালো বলেন, আমি খুব ভালো বলি, কিন্তু এটা আমরা একই দিন প্রকাশ করব না, মাহফিল যতটুকু সময় দেয় ততটুকু আমরা বলবো, ঠিক কি না? তাহলে আমার আরেক ভাই সুযোগ পাবে। যেমন আমি মাহফিলে গেছি, মিজান কথা বলতেছিল, মিজান তো এখনকার সময়ে সবচেয়ে ভালো আলোচক, ঠিক কি না? কিন্তু আমি দেখেছি আমি স্টেজের আসার আগে মিজান দাঁড়িয়ে আছে, এটা আদব। আল্লামা সাইদি সাহেব স্টেজে আসার আগে আমরা সব নেমে যেতাম, দাঁড়াতামও না, নেমে যেতাম স্টেজ, এটাই আদব ছিল। আনোয়ার শাহ আমাদের এই কিশোরগঞ্জের রত্ন ছিলেন, হুজুর আসলে আমি দাঁড়িয়ে থাকতাম, হুজুর যতক্ষণ বসতে বলতেন না বসতাম না, এটা আদব, এটা আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি আরেকজনকে সম্মান দিলে আপনাকে সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। হাফেজ মাওলানা কবির আহমদ জালালী, মাওলানা মামুন বিন কাসেম, মাওলানা হাফেজ গোলাম মোস্তফা সাহেব, যারা যারা কথা বলেছেন কোরআনের কথা, যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি আমাদের এই ছেলেগুলো, সোনা টুকরা ছেলেগুলো অনেক কষ্ট করেছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আউয়াল ফকির, আউয়াল ফকির মোহাম্মদ সোহাগ আলম, তারপরে শরীফুল ইসলাম, শফিকুল ইসলাম সাহেব, নজরুল ইসলাম সাহেব, হুজুরের নাম নেই কই? আহারে হুজুরের নাম এখন ছোট করে আলাইছে, হুজুরের নাম বড় করে দিল, এটা এত বড় মানুষ, আমার নামটা বেশি মোটা হয়ে গেছে। আল্লাহ আমাদের হুজুরকে কবুল করুন, হুজুরের সারা জীবনের কোরআনের খেদমতগুলোকে আল্লাহ কবুল করুন, হুজুরের ছেলে মেয়ে পরিবার পরিজনকে আল্লাহ কবুল করুন, আর সহসভাপতি হাজী মোহাম্মদ মফিজউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করুন। আমরা এখন ইনশাআল্লাহ আমাদের কোরআনের আলোচনায় ফিরে যাব। আপনারা যদি আলো আগে করতেন মাহফিলটা, আমি আপনার নাতি মাওলানা নুরুল্লাহ সাহেবের, উনি নানা। আমরা এই কোরআনটা আপনারা চিনিত না, এই কোরআনটাতে কয়টা সুরা? সবচেয়ে দামি সুরা কোনটা? সবচেয়ে ভারী সুরা কোনটা?
কোন সুরা দিয়ে হুজুরা ফু দেয়? হ্যাঁ, কোন সুরা না পড়লে নামাজ হয় না? বিপদে পড়লে প্রথম কোন সুরা পড়বেন? সুরা ফাতিহা। এরপরে কোনটা? না, এরপরে রাসূলুল্লাহ কোনটা পড়তেন? আপনি যে কোনো ভাবে ইবাদত করলে কবুল হবে না, মনে রাখবেন। ইবাদত কবুলের শর্ত আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, রাসূলের তরিকা। আল্লাহ বলছে ফজর পড়ো, আপনি এসার সময় ফজর পড়লেন, হবে? হবে। সূর্য ওঠার পরে পড়লেন, হবে? হবে না। রাসূল যে সময় পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আপনাকে পড়তে হবে। মা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তোমরা তা ধরো, খুযূহু ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যেটা থেকে নিষেধ করেছেন ওটা ধারে কাছেও যেও না, দূরে সরে যাও ওখান থেকে। কার হুকুম? আল্লাহর হুকুম। সবচেয়ে ছোট সূরা কোনটা? হ্যাঁ, কাউসার। কেন? তিন আয়াতের তো তিনটা সূরা, কাউসার ছোট হলো কেন? আয়াতগুলা ছোট। তিন আয়াতের কয়টা সূরা? তিনটা। বলেন কি কি? আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার, কয় আয়াত? তিন আয়াত। এবার সবচেয়ে বড় সূরা কোনটা? হ্যাঁ, পড়েন তো দেখি, আজকে কে পড়ছেন একটু হাত তুলেন তো দেখি, শেষ করছেন তো? আল্লাহ কবুল করুক, সব বরকত পাইছে এই লোকটা। আমিও শেষ করছি, আমি ওনার সাথে আছি। হুজুররা কোরআন পড়ে না, হাফেজরা তো অনেক দূরে থাকে, কয় গত তারাবিতে পড়ছিলাম, আর এই তারাবিতে ইনশাল্লাহ নিয়ত করছি। আহারে, আফসোস এদের জন্য। রাসূল প্রতিদিন সূরা বাকারা পড়তেন, আর বলতেন আখজুহা বারাকা তারকুহা হাসরা, যে সূরা বাকারা পড়লো সব বরকত আল্লাহ তাকে দান করে দিলেন, আর যে সূরা বাকারা ছাড়লো সব দুঃখ তার কপালে আসলো। তারকুহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেয়া দুঃখ। আপনি ইংল্যান্ডে থাকেন অথবা আমেরিকাতে যান, আপনি শুনলেন ঘরে বাচ্চার অসুখ, ওখান থেকে বাকারা পড়বেন, আল্লাহ ঘরে বাচ্চাকে ভালো করে দিবেন। এটা হলো কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা। আমি পেয়েছি ফল, আমার তো সফর বেশি, নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে বসে আছি, আমার বেগম ফোন করলো, বাচ্চার জ্বর, আইলো ওকে অপেক্ষা করো একটু। আমি তাড়াতাড়ি প্রোগ্রাম সেরে সূরা বাকারা নিয়ে বসলাম, শেষ করার আগেই বাচ্চার শরীর ভালো। জাদু আছে না নাই? এই জাদু করে বেশি আমার দেশে, নজর লাগে বেশি। কার ফোলারে ফোলাটা? কার রে অত মোড়া? বস, এই ডাকাতির চোখ ঢুকে গেল আপনার শরীরের ভিতরে, ঠিক কি না? রাসূল বলেছেন আলাইনু হক, নজর সত্য, আকসার উম্মতি ইয়ামুত বাদা কুদরাতিল্লাহি বিল আইন, আমার অধিকাংশ উম্মত আল্লাহর ফয়সালার পরে চোখের বদ নজরের কারণে মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে বদ নজর থেকে বাঁচার জন্য পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. شربن কে? কে শারবেন? ফায়দা মারিত ফাহু ইয়াশফিন ওয়া হুয়া ইউতআমুনি ওয়া ইসকিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা আল্লাহ উল্লেখ করেছেন, এই আকীদা থেকে আমার উম্মা অনেক দূরে, করোনা ভালো হয়েছে, ডাক্তার সাক্ষাৎকার দিচ্ছে টিভিতে, আমার করোনা হয়েছিল, আমি প্রায় মেরে মরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ডাক্তার ওষুধ দিল, আমি চাঙ্গা হয়ে উঠছি, আমি পানি খেলাম, করোনা শেষ হয়ে গেল।
আল্লাহর নাম একবারও নাই, মুশরিক নাস্তিক। যখনই অসুস্থ হই শাফা দান করেন কে? ক্ষুধা লাগলে খাওয়ান কে? সবকিছু নাচাইতে দিয়েছেন কে? কিশোরগঞ্জ কে এত সুজলা সুফলা করে দিয়েছেন কে? কিশোরগঞ্জের সমতল ভূমি বেশি, মানুষের হায়াত বেশি। সমতল ভূমি যত বেশি মানুষের হায়াত তত বেশি, পানি যেখানে বেশি সেখানে ব্রেন বেশি। কিশোরগঞ্জে ব্রেনি লোক বেশি না কম? দেখেন না কয়টা প্রেসিডেন্ট পাইছেন, নৌবাহিনীর হেড, বিমান বাহিনীর হেড, আর্মির হেড, ভর্তি গন্ডায় গন্ডায়। কারণ চারিদিকে কি? পানি। কি পানি? সব কিছু পানি দিয়ে জীবন্ত করেছেন কে? জালনা কুল্লা শাইইন বিল মাই হাইয়া, আল্লাহ বলছেন পানি দিয়ে আমি সব কিছুতে জীবন দান করি। আল্লাহু আকবার। এই জন্য পানি বেশি যেখানে জীবন বেশি। কে দিয়েছেন এই নিয়ামত? কে দিয়েছেন? সেজন্য প্রশংসা করব কার? আপনার মুখে যেন আল্লাহ প্রশংসা ছাড়া কোনো কথা না হয়, যদি হয় টাকলার মতো বেজ্জিতি হয়ে যাবেন। আসলে ওই বেচারাটা বুঝে নেই কি যে বলছে ও, কয় ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম কিন্তু ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। ও আমি কইলাম কি রে এটা ইনশাআল্লাহ কয়, আগেও কয় পরেও কয়, আসলে যে কিতা কইছে নিজেই বুঝছে না, বুঝছেন নি? নিজেই বুঝছে না। আল্লাহ ওরে হেদায়াত দান করুক, আমিন। আমরা সূরা আনফাল থেকে কথা বলবো। নফল পড়েন তো আপনারা না? নফল নফল হলো নামাজ দুই রকম, একটা হলো ফরজ আর একটা কি নফল, সুন্নত বিতের ওয়াজিব, এই সব নফলের অধ্যায়ে আরবি কিতাবগুলোতে বাবুন নাওয়াফিল অথবা আনফাল। এখন কোরআন শরীফে কোন নফলের কথা আল্লাহ বলেছেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করা হলো আনফাল সম্পর্কে, যুদ্ধে গিয়েছেন বিনা যুদ্ধে বিজয় কিছু সম্পদ পেলেন, এটার নাম কি আনফাল? এটার নাম কি? আর কিলাকিলি করে যেটা জিতলেন ওটার নাম হলো গনিমত, ওটার নাম কি? গনিমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বহু যুদ্ধে গিয়েছেন, ওনার সৈনিকেরা রাসূলের খলিফারা গিয়েছেন, উমর ফারুক নিজেকে রাসূলের খলিফা বলতেন, আবু বকর বলতেন আমি রাসূলের খলিফা। আমাদের দেশে খলিফা জীবিত অবস্থায় হয়, রাসূলের খলিফা হয়েছে রাসূলের মৃত্যুর পরে। খলিফা মানে যিনি কারো মরার পরে স্থলাভিষিক্ত হন, তিনি হলেন কি? খলিফা। কিন্তু আমাদের দেশে হুজুর জীবিত কয় আমার খলিফা, আমার খলিফা। রাসূল যতদিন ছিলেন ওনার কোনো খলিফা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে ওনার প্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। প্রতিদিন যারা বারো রাকাত নফল পড়ে সুন্নত যেটাকে আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায় দিবেন। জান্নাতে প্রাসাদ বানাতে চান তো? সবাই চান? আল্লাহ তৌফিক দান করুক। ফজরের দুই রাকাত সুন্নত পড়বেন, জোহরে ছয় রাকাত, মাগরিবে দুই রাকাত, এশায় দুই রাকাত, তাহলে জান্নাতে আপনার জন্য প্রাসাদ বানাবেন কে? আর যদি আসরের চার রাকাত সুন্নত পড়েন, রাসূল বলেছেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নামাজ পড়তেন। আমরা তো ব্যস্ত খুব, আমাদের নেতারা তো আরো ব্যস্ত, নামাজই পড়ে না, এত ব্যস্ত ব্যস্ত, বেজি বেজি বেজি, বিজি না বেজি? হায় রে বেজি, তুই মইরা দেখ তোর বেজি গিরি আল্লাহ শুনাবে। মসজিদের আজান হয় তোর কানে ঢুকে না, তুই কানে আজান ঢুকাস না, তোর কানে সিসা ঢেলে আল্লাহ ঢেলে দিবেন তোর কান। তুই চোখে আল্লাহর কোরআনের আয়াত দেখছ না, আল্লাহ তোরে অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবেন। তুই বলবি লেশা লিমা হাশারাতানি আমা, ওয়াই ইউ ব্রট মি অ্যাজ এ ব্লাইন্ড পারসন, আই ওয়াজ ভেরি গুড আই ভিশন, আই হ্যাভ ভেরি গুড আই ভিশন, ওয়াই ইউ ব্রট মি অ্যাজ এ ব্লাইন্ড? আল্লাহ বলেছেন মান কানা ফি হাদিহি দুনিয়া আমা ওয়াহুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লা সাবিলা। এই দুনিয়ায় যারা অন্ধভাবে আল্লাহর আইন দেখে না, মৃত্যুর পরে তাদেরকে অন্ধ করে তুলবেন কে? আল্লাহ। বলবেন ওকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল ইয়াউমা তুনসা,
আমার 6,666 আয়াত দিয়েছি, একবার চোখ খুলে দেখল না, কত নোবেল নাটক পড়লাম সময় পেলাম না, কত সিনেমা দেখলাম, কত ফেসবুকের কত ছবি দেখলাম, সারাদিন একটা আয়াত পড়ার সময় পেলাম না, এরকম বেয়াদব আছে না? এগুলোর সংখ্যাই তো বেশি। সারাদিন চলে যায় কোরআন নাই, সারা রাত চলে যায় কোরআন নাই, কি ব্যস্ত, এখানে মিটিং ওখানে মিটিং, এই মিটিং এই মিটিং, স্যারের আমার স্যার খুব মিটিং, হায় রে স্যার, মানুষ কয় ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, আমি কই তোর হোক ক্যান্সার, শালা স্যার, হ্যাঁ যার কোরআন নাই কিসের স্যার তুই, তুই স্যার পোকা, তুই কি পোকা? দেখেন এই যে করোনা, এখন স্কুলগুলো বন্ধ ঠিক কিনা, কিন্তু মাদ্রাসা কি? কেন আবার গতবার যখন করোনা খুব জোরে শুরু হয়েছে, হেফজখানা খোলা, হেফজখানা খুলে দিছে, কয় মূল্যে হাফেজ কয়টা মরু, আল্লাহ কয় বেড়া আমার এই হাফেজদের বর করে তোরও বাচ্চা আস, ঠিক না বেটি? কষ্ট করে করে রাত 3টার সময় উঠে ছোট্ট ছোট্ট দুধের শিশুরা মনে হয় আল্লাহর মৌমাছিগুলো কোরআন নিয়ে মধু নিয়ে ঘুরতেছে, গুনগুন করে কোরআন পড়ে, চোখে ঘুম পড়ে যায় আবার পড়ে, আল্লাহ কয় এদের কারণেই তোদেরকে বাঁচিয়ে রেখেছি, খাওয়া নাই লওয়া নাই, একটা ভালো খাওয়াও চোখে দেখে না, আপনারা জানো না এই সমস্ত হেফজখানা গুলোতে কত একটা ভালো জামা নাই, শীতের সময় ঠক ঠক করে শরীর কাঁপতে থাকে, একটা ভালো কম্বলের নিচেও শুইতে পারে না, সকাল বিকাল কোরআন পড়ে আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তসবিহ তাহলিল করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কারণেই দুনিয়াকে এখনো বাঁচিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ চান পৃথিবীকে ধ্বংস করে দিতে দুই প্রকারের লোকের কারণে পারেন না, এক আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে, ঘুম নাই নিদ নাই মসজিদে গিয়ে বসে থাকে, আসে না নাই। এক সাহাবী মসজিদে বসে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ভাই বলছে রাসূলুল্লাহ আমার এই ভাইটা সারাক্ষণ মসজিদে বসে থাকে আর আমি খেতে কাজ করতে করতে মরে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, সাহাবীরা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুচকি হাসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ভাই মসজিদে বসে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়ায়া দিয়েছে, তুমি তো ভাইকে চিনো না, মসজিদ আছে যেখানে বরকত আছে সেখানে, মসজিদ যত পুরান বরকত তত বেশি, তত বেশি, কয় রাকাত নফল পড়বো, কয় রাকাত? 12 রাকাত, কয় রাকাত? 12 রাকাত। রাসূলের সাথে জান্নাতে থাকতে চান আপনারা? সবাই চান? বুখারীর একটা হাদিস, রাসূলের একজন প্রিয় সাহাবী, একটা লুঙ্গি ওনার, কয়টা? একটা লুঙ্গি, উপরেও জামা নাই নিচেও পায়জামা নাই, একটা লুঙ্গি, লুঙ্গি রাসূলের জাতীয় ড্রেস, ওই যে থাইল্যান্ডের মোসাদের জাতীয় ড্রেস না, বার্মিজ উল্লুকদের জাতীয় ড্রেস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জাতীয় ড্রেস হলো লুঙ্গি, জাতীয় ড্রেস কি? লুঙ্গি, সারা জীবন লুঙ্গি পরেছেন তিনি, একদিন পায়জামা পরেছেন, আর বলেছেন পায়জামাটা প্রশংসনীয়, সতর ঢাকনের জন্য এটা ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন কি পরেছেন? লুঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পানি ঠেলে দিচ্ছেন, ওজুর পানি, রাসূল ওজুর পানি অধিকাংশ সময় মুছতেন না, আমরা গরম হোক শীত হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করতেন, সাহাবায়ে কেরাম পানি মুছে নিয়ে যেত, শরীরেই শুকাতো, আখেরি কাতরিল মা, ওযুর শেষ বিন্দু যখন পড়ে শেষ গুনাটাও ঝরে যায়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু পানি ঢালছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ও সাহাবী তুমি আমার কাছে কিছু চাও, আমি জানি তোমার কিছুই নেই, রহনে কো ঘর নেহি, সোনে কো বিস্তর নেহি, আপনি আল্লাহ হে রাখে ওলি, জিসকা কোই নেহি আল্লাহ হে ইয়ারো, যার কেউ নাই তার আছেন কে? নদীতে যখন তুফান উঠে কার কথা মনে উঠে? আহা,
সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ চাইবো, আমাদের দেশে এখন সরকারি দলে লোক বেশি, কারণ সুবিধা বেশি, পয়সা বেশি, কিতাব বেশি, পয়সা বেশি, টিহা টিহা বেশি, খাও, সুবিধাবাদ বেশি এখন, ঠিক কিনা? তোমরা খাও, আমরা কই খাও, খাই খাই না, যে বেশি খাইব সে বেশি হিসাব দিব, যে হারাম খাইব সে হারামের জায়গায় যাইব, ঠিক কিনা? সুবিধাবাদ যারা সবগুলো জাহান্নামী হবি, মনে রাখবি, সুবিধাবাদের জান্নাতে কোনো জায়গা নাই, যান যা কার থাক আমরা ইসলাম নিয়ে থাকবো, ঠিক কিনা? যদি জীবনও চলে যায় কি নিয়ে থাকবো? দেখেন না শহীদি মসজিদ, জীবন চলে গেছে কিন্তু মসজিদ ঠিক আছে, মসজিদ ঠিক আছে, এটা হলো মুসলমানদের ইমান, আলহামদুলিল্লাহ বলে। বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও, আমাকে তো তুমি চিনো, আমি চাইলে উহুদ পাহাড় পুরাটা শূন্য হয়ে যাবে, আমি আঙ্গুল উঠাই চাঁদ দিক টুকরা হয়ে যায়, আমি পা উঠাই সাত আকাশে চলে যাই, আল্লাহু আকবার, আমার কাছে চাও, আমার কথা গাছ বুঝে, আমার কথা উট বুঝে, উটের কথা আমি বুঝি, সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? গাছের উপর হাত রেখে রাসূল খুতবা দিতেন সাল্লাল্লাহু মসজিদ একটু বড় হয়েছে, গাছটা থেকে সরে আসছেন, গাছ হু হু করে কান্না শুরু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত রাখতেন, গাছের কান্না বন্ধ হয়ে যেত, কি রাসূল পেয়েছি? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও, চাইবো, চাও, চাইবো, চাও, কয়বার? ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই, কে কথা বলে এটা? আর কিছু চাও না? তোমার ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, গায়ে জামা নাই, আর কিচ্ছু চাও না? কোথায় সাহাবায়ে কেরাম, আর কোথায় আমরা? একজন সাহাবীর ইমান ভাগ করে দিলে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে, তারপরও বাকি থাকবে। আর কিছু চাও না? না, আর কিছুই আমি চাই না। আইনি বেকাসরাতি সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে, সময় পেলে কি দিবেন, কি দিবেন? সেজদা দিলে কার ওলি হবেন? ওয়াসজুদ অক্তারিব, সেজদা দাও, আমার কাছে চলে আসো, আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, লিল্লাহি ওয়া লির রাসূল বললেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা ঢুকতেছে মাথায়? আহারে, কেমনে ঢুকবে, এখন তো মাথা ঘুমায়। জালনা লাইলা লেবাসা, এখন ব্রেনের সেলগুলোতে পোশাক পরানো, ব্রেনে 2700 কোটি সেল, হার্টে 2500 কোটি সেল, এই সেলগুলো আসার পরে ঘুমায়, যদি আসার পরে বাতি বন্ধ করে ঘুমাতে যান, পিছন থেকে একটা জেল ব্রেন পাস করে, ওই জেলের কারণে ক্যান্সারের সব জীবাণুগুলো মারা যায়। আর যখন এসার পরে আপনি জেগে থাকেন, লাইট জ্বালিয়ে থাকেন, ক্যান্সার চাঙ্গা হতে থাকে, এই জন্য লাইট যত বেশি ক্যান্সার তত বেশি, যেখানে লাইট বেশি সেই দেশে ক্যান্সারও বেশি, বেশি গ্রামে লাইট কম ক্যান্সারও কম, ক্যান্সার কম গ্রামে, এই লাইটগুলোর আলো ক্যান্সারের বন্ধু, আর প্লাস্টিক হলো ক্যান্সারের বন্ধু, প্লাস্টিকের এই যে বোতল, এগুলো ডাস্টবিনে ফেলে দিবেন সব, বোতলের পানি পারতে খাবেন না, কবে ঢুকাইছে, নাম হয়েছে জীবন, মানে খাইলে জীবন শেষ আপনার, কি সুন্দর নাম দিছে শয়তানরা, পানি বোতলের নাম দিছে জীবন, ওই যে শ্যাম্পুর নাম দিছে অল ক্লিয়ার,
দিবেন চুল টুল যা আছে সব সাদা, এক মাসের ভিতরে টাক। ডাক্তারে কয় কিরে, কয় স্যার আইলাম খুশকি দূর করাইলেন, কয় না আমি অল ক্লিয়ার, ইহুদি বান্দরেরা বানাইছে এটা, কয় দিছি যা আছে সব সাফা করে দিছে, যা চুল না থাকলে আর খুশকি থাকবো কই? কত বড় শয়তান দেখছি না অবস্থা, অথচ বাড়ির কাছে কত সুন্দর জিনিস গরুর খৈল, এটা বেস্ট শ্যাম্পু কন্ডিশনার সহ মাথায় দিবেন চুল চিকচিক করবে, তেলও আর দিতে হবে না, কন্ডিশনার আলাদা দরকার নাই, এক টুকরা খৈল বলে তো এটা সরিষার খৈল আমি মাথায় দিই, আমি আমেরিকা তো দেই এটা, আর আমাদের পোলাপানে এসে দেখি শ্যাম্পু কি কিনা কিনে, হেড অ্যান্ড শোল্ডার, মাথাও যাইব ঘাড়ও যাইব, খা খুবই সব। আল্লাহ জাল্লা শানু বলছেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের নামাজ কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? শুধু তোমারই জন্য, তোমারই জন্য, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য। কে দিয়েছে? কে দিয়েছেন? চোখগুলো কার? আল্লাহ চোখ, আল্লাহ দিয়েছেন চোখ। আজকের মেডিকেল এই পর্যন্ত আবিষ্কার করতে পারেনি চোখে কতগুলো সমস্যা হতে পারে, কেয়ামত পর্যন্ত পারবে না। শুধু একজন চোখের ডাক্তার, 40 বছর তিনি লন্ডন হসপিটালের চোখের হেড, তিনি বলছেন আই ডোন্ট নো হাউ মেনি ডিজিজ আই হ্যাভ, I has all type of disease what physics has. একজন মানুষের শরীরে যত রোগ চোখেও তত রোগ হয়। ছোট্ট চোখ, চোখের পানি বানানোর ক্ষমতা পৃথিবীর কারো? কি পানি আল্লাহ চোখের ভিতরে দিয়েছেন, একটু পানি দিয়ে 7টা রং আমরা দেখতে পারি। কি পানি দিয়েছেন? 100 বছর চোখ দিয়ে দেখে, চোখ গলে যায় না, পানিতে ভিজিয়ে রাখলে লোহাও গলে শেষ, ঠিক না বা ঠিক? টাইটানিক জাহাজ দেখতে গেলাম সাউথহ্যাম্পটন ইংল্যান্ড, টাইটানিকের এত ভারী ভারী লোহাগুলো লোহা পানিতে খেয়ে ফেলেছে, অথচ সারাদিন চোখ ভিজা, পানি তাকে খেয়ে ফেলে না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানাম ওয়াশাফাতাইন ওহাদাইনাহুম নাজদাইন, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ, তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারা চেরই। কোরআন দেখলেই জুতি বেড়ে যায়, চোখের জুতি বেড়ে যায়, যত ছোট কোরআন পড়বেন জুতি তত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আজআলিল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা আহযানি ওয়া জিহাবা হাম্মি আরযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো কার দোয়া? কার দোয়া? আমাদের জাতীয় কবির দোয়া। আল্লাহ দোয়াটা কবুলও করেছেন। উনি যখন মারা গেলেন আমি খুব ছোট্ট শিশু, পিজিতে দেখতে আসছি ওনাকে 1978, দেখি যে ছোট ছোট অন্তত 200-300 হাফেজ ওনার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, অস্থির হয়ে উঠতেন মৃত্যুর আগে, কোরআন তেলাওয়াত শুনলেই আবার ঠান্ডা হয়ে যেতেন।
দোয়া করেছেন আল্লাহ মরার পরেও যেন মসজিদের পাশেই থাকতে পারি, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার এত আস্তে কয়। আর ইলেকশনের সময় এই যে আমার চেয়ারম্যান যে নির্বাচিত করছে, আমার ভয় দেখাও হায় রে নাস, তিনটার কুদানিতে এলাকায় লোক থাকতে পারে না, আর এখন আওয়াজই নেই। আসলে ওইখানে নাসের কারণ আছে, সা মারে আল্লাফা কি এই দোহানে খাবি যত কাপ খুশি, কয় আজকে 12 কাপ খেয়েছি রে, সায়ের তুফান যেগুলো সা জীবনে খায়নি সেগুলোও খায়। আল্লাহ যেন আমাদের সব চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করে। কঠিন দায়িত্ব, কঠিন দায়িত্ব। ভাইয়ের সাথে অল্প সময় কথা বলেছি, ভালো লেগেছে আমার। একজন চেয়ারম্যান একটা নিয়মকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক কি না? আমরা নফল পড়বো, রাজি আছি তো? এখান থেকে গিয়েই কয়রাকাত পড়বেন, কমসে কম কয়রাকাত। আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ কোয়ালিটি চায়। আপনি 20 টাকা 40 টাকা পড়ছেন, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় কত সুন্দর করে পড়লেন, ঠিক কি না? মান আহসানা উযুহু ওয়া আহসানা সালাতাহু ওয়া আহসানা রুকুআহু ওয়া আহসানা সুজুদাহু কদ গুফিরা লাহু যামবাহ বিসসালাত। যে সুন্দর করে উযু করলো, সুন্দর করে রুকু করলো, সেজদা করলো, দুইটা কাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। দুই রাকাত নামাজে সারা রাত কাটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন বুখারীর বর্ণনা, জাসিমাত্রে জলাই পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে গেছে, চোখের পানিতে বুক ভিজা, কাঁদেছেন সারা রাত। সুরা বাকারা শেষ করলেন, সুরা আল ইমরান শেষ করলেন, নিসা শেষ করলেন, মায়েদা শেষ করলেন, আরাফ শেষ করলেন, পনে ছয় পারা কোরআন পড়েছেন, মাত্র দুই রাকাত নামাজ কয় রাকাত। যখন সালাম ফিরালেন মসজিদে নববী থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান আসলো, মায়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাসূলের বুক ভিজা। ইয়া রাসূলুল্লাহ গফিরালাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন এত কষ্ট করে করে আপনি সালাত আদায় করেছেন? মুচকি হেসে বলছেন আফালা আকুনু আব্দান শাকুর, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এত সুন্দর চোখ, সুন্দর জীবন, হাত পা, কত কিছু দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমি এইভাবে সালাত আদায় করি। সালাত হলো সব রোগের ঔষধ, সব রোগে ঔষধ। সালাত ঠিক, সব ঠিক। সালাত ভুল, সব ভুল। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, আমরাও তো আল্লাহর জন্য। রাসূল নামাজে একটা আয়াত পড়তেন, বলেন তো, শুরুতে একটা আয়াত পড়তেন, বলেন দেখি আয়াতটা। দুটো আয়াত রেগুলারই পড়তেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল কর, আমার জিন্দেগি আমার বন্দেগি। আগে নামাজ, আগে কি সালাত, আগে আজান হলো অন্য কোনো কাজ না, আগে কি সালাত, আগে কি
সালাত, অন্য কোন কাজ না, আগে নফল। মসজিদে গেলেন আগে সালাত, দুই রাকাত নামাজ, কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের বর্ণনা। যখনই মসজিদে যান দুই রাকাত ছাড়া বসা জায়েজ। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, খবরদার দুই রাকাত ছাড়া বসবেন না, এমনকি জুমার দিনেও। ইমাম খুতবা দিচ্ছেন, সালাত নাই, সাহাবী রাদিয়াল্লাহু আনহু বসে পড়েছেন, বুখারী বর্ণনা, রাসূল বললেন কম সাল্লি রাকাতাইন, উঠো দুই রাকাত পড়ো। ইমাম তো এখন ইমামই, কিতাব হইতো কিতাত্তন কিতা না, কিত হইছে তো কিত হইছে, কিত কিত হইছে তো কিত হইছে, মুতাল্লিরে হইয়া সাকরিয়া রাই দুনিয়া, রুডি মুডি যা খাই তাও শেষ। ইমাম যখন মনে করবে তিনি চাকরি করছেন, মুতাল্লির আন্ডারে আছেন, ওই ইমামের পিছনে নামাজ হয় না, ইমাম নষ্ট, ইমাম স্বাধীন হবে। রিজিকের মালিক কে? মুতাল্লিরে খাওয়া কে? তো তুমি মুতাল্লির ধারধারো কেন? হ্যাঁ, মসজিদের শৃঙ্খলা মানতে হবে, ঠিক কি না? কিন্তু মুতাল্লি তোমার উপরে খবরদারি করবে, আবে হালায় নামাজ শর্ট করবি, তোরে খাই হালাম, বুঝছ? আসরের নামাজ চার রাকাত পড়বি 5 মিনিটে, আর ফজরের নামাজ 10 মিনিটে শেষ করবি। আমি পাইছি মুতাল্লি, ঢাকার মুতাল্লি, আমি তো ঢাকায় বড় হওয়া, কয় ও ইমাম হালা কই রে, হুন তারাবির নামাজ আধা ঘন্টা শেষ করে হালাবি মুনাজাত সহ 20 রাকাত, বুঝছত নাকি? আর যদি না করত বুঝছত হালায় বেতন খায় হালা মতো। হে কয় কোরআনের কপালে যা থাকুক, আমার বেতন তো ঠিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হায় রে, শুরু করছে রে মানুষ, ইয়ামালুন আর তামালুন ছাড়া কিছু শুনে না। হ্যাঁ, 5G, 5G, যখন সুরা ফাতিহা যায় মানুষে মনে করে বিপদ গেল, বুঝে কেমনে আসলে আমাদের ইমামদেরকে আমরা অনেক নিরীহ করে ফেলেছি, অনেক কষ্টে রেখেছি, ঠিক কিনা? সবচেয়ে কম বেতন মুসলমান দেশের ইমাম, সবচেয়ে কম বেতন। আরে একটা রিকশাল অত এর চেয়ে বেশি পয়সা কামায়, একটা দিন মজুরও এর চেয়ে বেশি পায়, একটা ইমাম পায় না, ঠিক কিনা? কিন্তু মুখে হাসি, মুখে কি হাসি, পানি পড়ার জন্য কোথায় যায়? কয় হুজুর ডাক্তারের কাছে বহুত গেছি, ভালো হয় না, একটু পানি ফোড়া দেন, পানি ফোড়া খায়া, হে কয় হুজুর পানি ফোড়া দিচ্ছেন, কি সুন্দর হয়েছে। তো হুজুরের পয়সা দিলি না গাদা, তুই ডাক্তারের পিছনে 300-400-10-12 হাজার খরচ করেছ, হুজুরটা কই? এই জন্য আরব হুজুররা পয়সা ছাড়া ফু দেয় না, এটা ভালো, এতে ফেলো স্যার, আগে পয়সা ফেলাম, এটা এটা ভালো, এটা রাসূলের যুগ থেকে আসছে সাল্লাল্লাহু। এক সাহাবী আবু সাঈদ খুদরি, এটা আমি খুব বলি, বুখারী হাদিস, এক ফুদিয়া 100 ছাগল নিছে, 100 ছাগল গোত্রের নেতার পোলারে গিয়ে কামড় দিছে, পোলা মরার মতো শেষ। তো ওনারা গিয়েছেন সেখানে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহুকে বলছেন, হালে আইনদাকুম রাকি, আপনাদের কাছে কেউ আছে ঝাড়ফুঁক করে? কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ নাই, কবিরাজগুলোর কাছে যাবেন না, কবিরাজগুলো সবগুলো কাফ, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে না, কাবরে কি আছে, কামুক কি আছে, শয়তান গুলো, কালা মুরগি নিয়ে আসো, দলা মুরগি নিয়ে আসো, জোয়ার বাড়ার ফাড়ি নিয়ে আসো, কি করে না করে। সোজা আসুরা ফাতিহা পড়বেন আর ফু দিবেন, জোরে জোরে পড়বেন, 7 আয়াত পড়বেন, 7টা ফু দিবেন, 7টা জাহান্নাম শেষ। সব রোগ আসে কোত্থেকে? কষ্টগুলো আসে কোত্থেকে? জাহান্নামের একটা অংশ কষ্ট, তবে চূড়ান্ত কষ্ট হলো জাহান্নামে, ঠিক কিনা? আর পৃথিবীর যত সুখ সব জান্নাতের একটু অংশ, কাউসারের অংশ, কাউসারের অংশ। আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করে দিয়ে, প্রথম ফুতে পোলা লড়ে উঠছে, দ্বিতীয় ফুতে বইছে, তৃতীয় ফুটে আড়া শুরু করছে। বেটা কয় কি চাও, কয় 100 ছাগল দিবি, নইলে আবার ফুদুমু মরে যাবে গা,
আমিও করছি এটা, আমরা তো সাহাবিয়া কেরামের একদম শেষের একটু ছাত্র যদি হতে পারতাম জীবনটা ধন্য হতো। একজন সাহাবি, এক একজন সাহাবি যে কত বড় ছিল, কত বড়, আকাশের তারাও এত বড় না, এক একজন সাহাবি যত বড়। সাহাবি কুল্লুহু মওদুল, আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাহাবিরা সবাই সত্যের উপরে ছিল, ওদুল আদল, এজমালি ভাবে বললেন। সাহাবায়ে কেরামকে অনুসরণ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমাদের ঘরে যেন ওনাদের ইতিহাস থাকে। অন্য সাহাবীরা বলছে কেমনে আনছো ছাগল, আমরা ধরুন না, চলো রাসুলের কাছে চলো। সাল্লাল্লাহু রাসুল মুস্কি হাসছেন, হেরে আবু সাঈদ, কে বলেছে তোমার ফু দিলে লাভ হয়? ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে, আমি নিজের থেকে এটা করেছি। আবু সাঈদ কি সুন্দর ব্যবসা করেছস, তুইও খা আমারেও দে। এখন তিন টেহার তাবিজ লেহে টেহা দেয় না, হুজুরের লগয় কি লাগিনি। কি কো হুজুরে কয় আল্লাহ যে তাবিজ দিছে এটা দিয়ে হারে লানত দিছে। আলো হুজুর এটা কি হলো, কয় তাবিজের পয়সা দিছে না। তাবিজের পয়সা দিছে না, কইলাম হুজুর আপনি পানি পোড়া দিয়ে পয়সা নিতেন, তাবিজ দিলেন কেন? তাবিজ তো আসছে অন্য ধর্ম থেকে, দেখবেন হিন্দু ঠাকুর গো এক একটা রাতে এত বড় বড় তাবিজ গলায়, মাদুলি মাদুলি মায়ের দুলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা কোরআন শরীফ পড়ে ফু দিব, রাজি আছি তো? এক ফুতে 20 কোটি টাকা দেন হালাল, এক ফুতে 50 কোটি নেন। আমি এক ফুদি 2.5 লাখ টাকা নিছি, বেশি নিছি না, 2.5 লাখ। ক্যান্সার ভালো হয়ে গেছি মিয়া, নিমু না কেন? আয়সা সুন্দর করে সালাম দিছে, কয় হুজুর আমারে চিনছেন? আমি গেলাম তোমারে চিনু কেমনে? আর কেউ যদি কয় আমারে চিনস, ও অহংকারী, ওরে চিনা জায়েজ নেই, তোরে চিনতে হবে কেন? কোন নবী আলাইহিস সালাম এভাবে বলতেন না, বলবেন যে আমার নাম তারেক অথবা আমার নাম এই, আমার আপনার সাথে একবার পরিচয় হয়েছিল, আমারে চিনস, তোমারে চিনতে হবে কেন? বলে হ্যাঁ আপনি কে জানি? কয়ে হুজুর ওই যে পানি পড়া দিছেন, আমার ক্যান্সার ছিল, আল্লাহ ভালো করে দিছে। ভালো করবেন কে? এই আকিদা যেন ঠিক থাকে, হুজুর ভালো করার মালিক, ভালো করবেন কে? হুজুর কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আপনার না, আপনার বুজুর্গি নেই। পরে বললাম ভাই তো ক্যান্সারে কত টাকা খরচ হয়েছে? কত 10-12 লাখ গেছে। তা আমারটা কই? কয় হ্যাঁ হ্যালো ওই যে খায়া ভালো হয়েছ, আমি তো উসিলা, পানি পড়াটা আমি দিছিলাম, কোরআন শরীফ পড়ছিলাম, আমারটা কই? গড়িমসি করতেছে। কইলাম আরেক পানি পড়া দেবো, আবার ক্যান্সার হয়ে যাবে। তুই টেহা দিতি না তোর বাফে দিব বেটা, হুজুরদের হক আছে না নাই? আহারে কত কষ্টে থাকে একজন হুজুর, কেউ কথা বলে না, কথা বলে না, নামাজ পড়ে আয়া পড়ে, হুজুর খাইছেন নি? খায় লো, খায় লো। আলেমদেরকে মহাব্বত করো, তোমারে মহাব্বত করবেন কে? মক্কা শরীফে সৌদি আরবে ইমামদের বেতন সবচেয়ে বেশি। আব্দুর রহমান আস সুদাইস শুধু 27 রাতের কিয়ামুল লাইলের জন্য 100 কোটি হাজিরা হাদিয়া পান, 100 কোটি টাকা এক রাতের হাদিয়া। তাও আরো আগের কথা বলছি, জিজ্ঞেস করলাম আয়েশা ফাল বিহাউলাইল ফুলুস, এত পয়সা দিয়া করস কি? কয় আল্লাহর ব্যাংকে জমা রাখি। আল্লাহর ব্যাংক মানে কি? কয় যা পাইছি ইথিওপিয়ার মুসলমানদেরকে দিয়ে আসছি, সব দিবে না কেন আল্লাহ? ইথিওপিয়ার মুসলমানরা খেতে পায় না, আছে না? আপনি কত সুন্দর কাপড়, এক একজনের গায়ে মাফলার, তারপরে রুমাল, রুমালের নিচে আবার রুমাল। হ্যাঁ হুজুরদের তো রুমালের অভাব নাই, পাগড়ি, পাগড়ির উপরে রুমাল, রুমালের নিচে আবার রুমাল। হ্যাঁ কিন্তু একটা কাপড় নাই, এরকম লোক আছে না? আহ কত আশেপাশে আছে, খুলে দেন না গায়ের থেকে, খুলে দেন, ও কাঁপতেছে, আপনি একটু কাঁপাটা অনুভব করেন।
তাহলে বোঝা যাবে যে আপনি রাসূলের আসল অনুসারী, ঠিক না বেঠিক? আনফালের মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? এই শব্দটা যদি কেউ বুঝে, বাংলাদেশে আর কিলাকিলি হয় না, দরাদরি হয় না, জেলখানাগুলোতে মানুষ উপচে পড়ে না, শুধু মালিকানাটা যদি মানুষ বুঝত। আজকে মালিকানা বুঝে না, শুধু কিলাকিলি, ঠিক না বেঠি? আমি তো আমার শরীরের মালিক, আমি না, আমার শরীরের উপর কর্তৃত্ব চলে কার? এই যে হুজুরের দাড়ি সাদা হয়েছে, করেছেন কে? আল্লাহ করেছেন। ইচ্ছা করে কি কালো করা যাবে? না, আল্লাহ যখন কালো রেখেছেন তখন কেউ সাদা করতে পারে না। শরীরটা আল্লাহর কথা শুনে এসে আল্লাহ বলছেন, কেন তুমি আমার দল ছাড়া অন্য কিছু করবা? ইসলাম ছাড়া অন্য কিছু করা হারাম, হারাম এবং হারাম। কার কথা? সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন 85 নম্বর আয়াত, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করে নেয়, তার কোনো জিনিস কবুল করা হবে না। ইসলাম নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। ইসলাম কাকে বলে? পাঁচ ওয়াক্ত নামাজ ইসলাম, ঠিক না বেঠি? পিতামাতাকে খেদমত করা কি ইসলাম? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা কি ইসলাম? গরিবকে দান করা কি ইসলাম? সব ইসলাম। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাইর, এই বাইর, চুপ। চলে যাও, আমি কখনো বসতে বলি না মাহফিলে, এমনি তো জায়গা হয় না, বসবে কোথায়? কোরআন কারো মুখাপেক্ষী না। তোমরা সলিমদ্দি কলিমদ্দিরা চলে গেলে কোরআনে কিছু আসা যাবে না। ওয়াস্তাবদিল কাওমান গায়রাকুম, তোমাদের চেয়ে ভালো জাতি আল্লাহ এখানে বসায় দিবেন, ঠিক কি না? ভাগ বেটা, তোর মতো নুচ্চার কপালে কোরআন নেই, নুচ্চার গরের ফুচ্চা, কি বলবো আর বলেন। আমার মালিককে? আহা, এই কথাটা বুঝলেন ভালো করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু গাফুরুর রাহিম। সূরা আলে ইমরান, সূরা বাকারায় বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি আল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হায় হায়, আমার মুসল্লি চলে যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না? মোনাজাত করে দেই। হ্যাঁ, চলবে? কতক্ষণ? আচ্ছা, আপনার সারা রাত বসেন, আমি চলে যাবো একটু পরে। না, সারা রাত বসবেন কেন? আপনারা যতক্ষণ কষ্ট না হয় বলবেন আমাকে। আজকে একটু শীত হচ্ছে, হালকা একটু শীত। আজকে কোনো ভাই বলেছেন যে আজকে এই সিজনের সবচেয়ে বেশি শীত আজকে। আমার কাছে ভালোই লাগতেছে, যা বরফ খাওয়া মানুষ তো। আমেরিকাতে তো মাইনাস, এখন আপনি বাহিরে বসবেন, হাত বাহিরে রাখলে হাত বরফ হয়ে যাবে। আল্লাহ কত ভালো আমাদেরকে রেখেছেন, ঠিক কি না? খোলা আকাশের নিচে কি সুন্দর শীতকালে বসে আছে, ওরা শুনলেও হার্ট ফিল করবে, শুনলেও জিব্বা উল্টা করবো, কি কি তা কইলেন? আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। বল হুজুর এই সুন্দর শরীর নিয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ। মালিকানা কার? আমরা বললাম আল্লাহ, আমরা কিছুর মালিক না। আল্লাহ বলছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের উপরে যে একটা সাদা আবরণ থাকে, চিনেন তো? খেজুরের দানার উপরে একটা কি থাকে? সাদা আবরণ। এটা আপনারা কি বলেন? হ্যাঁ, বাকল, বাকল, এটা হলো আসল শব্দ। এটার নাম কি?
বাকল, এই বাকলের মালিকও তুমি না। কে বলছেন? আল্লাহ বলছেন মালিকানা আমার, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমার পরিচয় শুনো, আমার নাম আল্লাহ। আমার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার নাম আল্লাহ, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। দুনিয়ার সব দেবতারা মরা, একজনই জীবিত, তিনি কে? তিনার গোলামরাও জীবিত। আমরা যেখানে যাই আওয়াজ আসে না নাই, আর ওরা যেখানে যায় কোনো আওয়াজ নাই, কারণ মরা মানুষ কখনো আওয়াজ করতে পারে? যেখানেই যায় মুসলমানরা পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জীবন্ত আল্লাহর ঘোষণা দেয়, ঠিক না বেঠি? সে আল্লাহ বলছেন মালিকানা আমার, যা কিছু দেখো ভিতরে বাহিরে আমি হিসাব নেব। আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরামের ঘুম নাই, কাঁদাকাটি শুরু হয়ে গেল। বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যদি ভিতরে যেটা গোপন আছে সেটারও হিসাব নেয়, আমাদের বাঁচার কোনো উপায় নাই। রাসূলকে সান্ত্বনা দিলেন, ও রাসূল সাল্লাম আপনার উম্মতকে সান্ত্বনা দেন, যেটা প্রকাশ করে নাই সেটা আল্লাহ মাফ করে দিবে। কত দয়া, সুবহানাল্লাহ বলেন। নলে মনের ভিতরে যা চিন্তা করি, হাজার কথার মরণ হলে হৃদয় কথা বলে, অনেক কথা মাথায় চিন্তা করি অল্পই বের হয়, ঠিক কি না? সব কি বের হয়? বের হয় না। আপনি বিদেশে আছেন, মা ফোন করে, কাঁদতে থাকেন, ফুফি ফুফি, মাও কাঁদে, আপনিও কাঁদেন, কত স্বপ্ন ডাল বুনেছেন মায়ের সাথে, এটা বলবো এটা বলবো, আসলে মায়ের মুখ দেখে আর কিছুই বলতে পারেন না, মা শুধু মুখে জড়ায় ধরে, বাবা কোথায় ছিলি, এত দেরি করলি কেন? বিবিকে অনেক কথা বলবেন কিন্তু কিছুই বলতে পারেন না, হাজার কথার মনন হলে হৃদয় কথা বলে, দুই একটা কথা আমরা বলতে পারি। সে আল্লাহ জাল্লা শানহু বলেছেন, যা গোপন করো যা প্রকাশ করো যদি হিসাব নেয়, বাঁচার কোনো উপায় নাই। তবে দোয়া করতে হবে আল্লাহ যেন বিনা হিসাবে মাফ করে দেয়। আল্লাহ বলেও দিয়েছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। রোজ হাশরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার, আল্লাহ করো না বিচার, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামি, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করো না বিচার, আল্লাহ করো না বিচার। বলেন আমিন। রাসূলকে জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া কেন করেন, আপনার তো সব মাফ। ও আয়েশা শুনো, আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে তার বাঁচার কোনো উপায়? কোনো উপায় নাই। তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া গাম্মাদনি আল্লাহু বিরাহমাতি, তিনি রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে দিবে। কিন্তু যদি জিজ্ঞেস করে বাঁচার কোনো উপায়, উম্মত যেন বাঁচতে পারে, আমি দোয়া করি আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই, কারণ রাসূল নিজে না করে একটা উম্মতকে বলেন নাই। আল্লাহু আকবার, কি দয়ার নবী পেয়েছি, মায়ার নবী পেয়েছি, আগে নিজে আমল করেছেন তারপরে উম্মতকে বলেছেন, ঠিক না বে? ঠিক।
তোমরা সলাত পড়ো যেমন করে আমাকে দেখছো আমি পড়ছি। আল্লাহু আকবার। রাসূল পাঁচ ওয়াক্ত মসজিদে পড়তেন, আমরা কোথায় পড়বো? কোথায় পড়বো?